সন্দীপ ঘোষকে ফের ডেকে পাঠানো হয়েছে। সরাসরি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্সে এলেন আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে পঞ্চমবার তাকে ডেকে পাঠানো হলো, টানা চার দিন 50 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের তাকে ডেকে পাঠানো হয়েছে। সন্দীপ বাবু, নতুন কেস করা হয়েছে কলকাতা পুলিশ। কেন পর পর 5 দিন? কেন এর আগে 4 বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষকে। 4 দিনে 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, আজ তাকে ফের ডেকে পাঠানো হয়েছে। একাধিক প্রশ্ন সিবিআই এর গোয়েন্দাদের রয়েছে, যে প্রশ্নের উত্তরগুলি পাওয়া খুব দরকার বলে সিবিআই গোয়েন্দারা মনে করছেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর সন্দীপ ঘোষের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে চেষ্টা করছেন গোয়েন্দারা। আজ 5 দিনের মাথায় পঞ্চমবার আবারও তাকে ডেকে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগেই তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকলেন, আর কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়ে যাবে। এর আগে টানা 4 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, শুক্র শনি রবি সোম টানা 4 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আজ তাকে ফের সিবিআই এর তরফে হাজিরা দিতে বলা হয়, সেই নির্দেশ মেনে কিছুক্ষণ আগেই তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকেছেন, আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সরাসরি দেখাচ্ছি আপনাদের, সিজিও কমপ্লেক্সে ঢুকে গিয়েছেন সন্দীপ ঘোষ, আজ আবারও তাকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা। সন্দীপ বাবু, নতুন কেস করা হয়েছে কলকাতা পুলিশ। কেন পর পর 5 দিন? কেন আর এবার আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে এসআইটি গঠন রাজ্যের। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময় আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়ম, 2021 সাল থেকে আরজিকরে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে এসআইটি গঠন রাজ্যের। তদন্তে আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের এসআইটি গঠন করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর। 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে এসআইটি গঠন রাজ্যে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময় আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়ম, 2021 থেকে আরজিকরে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে এসআইটি গঠন করল রাজ্য। তদন্তে আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের এসআইটি গঠন, 4 সদস্যের এসআইটি গঠন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে, 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।